কি মিস্টার সরকার, কি আজকের ব্লগটা তুমি স্টার্ট করো? আমি শুরু করব? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? আরে করো করো। হাই, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে দেখেন কত আয়োজন। তুমি কেমন আছো একটু বলো আগে। আচ্ছা, আমি না, আমরাও ভালো আছি। আচ্ছা যাই হোক, ট্রেনিং দিছি এতদিন, একটু শিখছে। ব্লগ স্টার্ট করলো আজকে মিস্টার সরকার। তো আজকে কি বলো, আজকে কি এত রকম রান্না? হ্যাঁ, কি দিয়ে রান্না করছি জানো? রান্না আজকে হচ্ছে সব কিছু কচু দিয়ে। কচু দিয়ে কত আইটেম আছে বলো তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 চিন্তা করো কি ট্যালেন্টেড একটা বউ পাইছো তুমি। সেই ট্যালেন্ট বউ দেখতেছি। আচ্ছা খেয়ে দেখি আসলে আচ্ছা কেমন হয়েছে। হ্যাঁ, সবকিছু একটু খেয়ে আমাদেরকে একটু জানাও। আচ্ছা ওকে, তাহলে খাওয়া শুরু করি। এখন কোনটা দিয়ে শুরু করবা কে জানে, তোমার ইচ্ছা। কোনটা দিয়ে শুরু করি? কাঁচা মরিচ আগে এখানে নামায়ে রাখি। হ্যাঁ, নামায়ে রেখে ভর্তা দিয়ে তো আগে শুরু করতে হবে। কারো দেখি ভর্তাটা কেমন আছে। কি আছে ভর্তার মধ্যে বলো, খুঁজে খুঁজে বের করে। ভর্তার মধ্যে সরিষা বাটা আছে। সরিষা বাটা, হ্যাঁ সরিষা বাটা দিয়ে ভর্তা। মনে হচ্ছে পেঁয়াজ রসুন খেয়ে নি। পেঁয়াজ রসুন ছাড়া না, একটু পরে খাও। হ্যাঁ, আগে সবকিছু একটু খেয়ে টেস্ট করে জানো, তারপরে একটু ভাজি দিয়ে খাই না। নাম্বার দিতে হবে নাকি? নাম্বার নাম্বার দিলে তো ভালোই হয়। ভর্তায় 10-এর মধ্যে 10। হ্যাঁ, ও থ্যাংক ইউ। ভাজিতে ভাজিতে কি দিছো? রসুন দিছো মনে হচ্ছে, রসুনের একটা গন্ধ লাগছে না? হ্যাঁ, রসুন আর কালো জিরা। কালো জিরা দিছো না? কচুর বেশিরভাগ সব কিছু কালো জিরা দিয়ে রান্না করে উৎস। ভাজিতেও আচ্ছা, 10-এর মধ্যে 9.5 দিলাম। 9.5 তাই? হ্যাঁ, ভাজির চেয়ে ভর্তা বেশি মজা হয়েছে। ভাজির চেয়ে ভর্তা বেশি মজা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে এগুলো খেয়ে দেখো তো কিছু বুঝতে পারো কিনা। ওটা হচ্ছে, ওটা কি বলো? এটা কচুর চপ। কচুর চপ কিসের কিসের ফ্লেভার পাচ্ছে বলো? এটার মধ্যে কি ফ্লেভার পাচ্ছি বুঝতে পারতেছি না, অতটা বুঝতে পারতেছি না অতটা। পাগল নাকি? এটার মধ্যে কি আছে? হ্যাঁ, এটা তো আসলে বলতে পারবা? বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে বলো, এটার মধ্যে কি আছে? কিছু না, এটা জাস্ট বেসন আর পেঁয়াজ রসুন এগুলো দিয়ে। তবে এটা আমি নতুন খেলাম, নতুন খেয়ে ভালো লাগলো, এই জন্য 10-এর মধ্যে 10। ওকে থ্যাংক ইউ। এটা কি? ওটা কচুর বড়া, তাই না? হ্যাঁ, এটাও অনেক সুন্দর হয়েছে। এটা কি বড়াও হয়? হ্যাঁ হয়, হয়লেই হয়। এটাও আমি প্রথম খেলাম, প্রথম খেলাম। এটার মধ্যে কি অন্যরকম কোনো কিছু পাচ্ছ না, কোনো কিছুর ফ্লেভার? না, তেমন বোঝা যাচ্ছে না। ধনে পাতার ফ্লেভার পাচ্ছ না? হালকা। ও আচ্ছা, অল্প ধনে পাতা খায় তো আমার বোঝা যায় না। আচ্ছা, বেশি খাই তো। মানে হালকা একটু বেটে দিছি, পাতা কুচি করে দিই নাই, কুচি করে দিলে বুঝতে পারতা। তাহলে এখন আচ্ছা, বড়া আর চপ দুটার মধ্যে কোনটা বেশি ভালো হয়েছে? চপটাই বেশি ভালো হয়েছে, বড়া একটু লবণ বেশি হয়েছে বুঝছো। ও আচ্ছা, এই জন্য এই জন্য এটা ছাড়ে নাই। আচ্ছা ঠিক আছে, এবার কোনটা নিচ্ছ? এবার এই চিংড়ি মাছ নি। হ্যাঁ, এটা কি দিয়ে বানাইছি বলবা? এটা হলো কচুর ডাটা আর চিংড়ি। হ্যাঁ, মানে শাক বলতে পারো আর কি, শাকের মতোই খায় আর কি। কচুর উপরে যে ডাটা। হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা অল্প করে নিয়ে খাও, পরে বেশি করে খেয়ে। এটা কি? রে কচু আর হলো ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট। জি স্যার, এটা অবশ্য আমরা প্রায় খাই। এটা অবশ্য আমরা প্রায় খাই আর এটা আমার ফেভারিট খাবার। এই জন্য 10 এর মধ্যে 10 এটাতে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এবার নেক্সট, এটা কি? এটা খেয়ে দেখো। এক কচুর এত পদ রে বাবা। হ্যাঁ, খাও না। কচু তো এখন খালি কচুই কিনতে হবে না গো, আর বেশি কিনো না। এটা কি? কে দেখো, এটা আজকে নতুন রান্না করছে। কচুর পেঁয়াজ দিয়ে রান্না করছে? পেঁয়াজ টমেটো? হ্যাঁ, পেঁয়াজ টমেটো আর কি। পেঁয়াজ টমেটো আর কি? ধনেপাতার ফ্লেভার পাচ্ছে না? বলো না কেন, অল্প দিছে ওই জন্য গন্ধ একটু কম পাচ্ছে। আরে ঘরে অল্প ধনেপাতা ছিল তো, যার জন্য বেটে ভাবলাম যে হালকা করে দেই। এটাও নতুন হিসাবে অনেক ভালো হয়েছে, তোমাকে মানে অনুপ্রাণিত করার জন্য 10 এর 10 দিলাম। আচ্ছা, এটা কি করছি জানো? একটু গোল গোল চাক করে কেটে ভাপ দিয়ে নিয়ে তারপর ভুনা করছি। তারপরে এটা তো মনে হচ্ছে আমরা রেগুলারই খাই তরকারি। এটা আমার একটা ফেভারিট খাবার। দেখি এটা কেমন হয়েছে। তবে রেগুলারের মতো এত ভালো হয় না তাই। এটা 10-এ 10 দিতে পারলাম না। এটা কারণ আছে বুঝছো? 10-এ 9। হ্যাঁ ঠিক আছে, এটার আমিও বুঝতে পারছি এর কারণ কি জানো? এটা তো ঘি গরম মশলা দিয়ে রান্না করি, তো আজকে ঘি দিই নাই। ঘি দেখি যে একটু কেমন যেন হয়ে গেছে, যার জন্য ঘি দিই নাই। এটা নিরামিষ, ঘি গরম মশলা শেষে দিলে একটু বেশি ভালো লাগে। তারপরে এটা কি? নেক্সট, ইলিশ মাছের যে কচু না? ইলিশ মাছ দিয়ে কচু জল। যাই, এটুকু খেয়ে দেখি আগে। একটু খেলে বুঝতে পারবে মাছের গন্ধ লাগে নাকি তাই দেখি আগে। খাচ্ছ কচু, ইলিশ মাছ খুঁজো কেন তুমি? কেমন? ভালো, ভালো হয়েছে। থ্যাংক ইউ। এটা 10-এর মধ্যে 9.5। হ্যাঁ হ্যাঁ, 9.5 কেন? লবণ বেশি হয়েছে? না ঠিকই আছে। আচ্ছা নেক্সট, এটা হচ্ছে রুই মাছ কচু দিয়ে। আমার ভাই বোন, আচ্ছা আগেই বলবো না, খেয়ে দেখো আগে। এটা ভালো হয়েছে, এটার মধ্যে অন্যরকম একটা গন্ধ পাওয়া যাচ্ছে। যে জিরা, জিরা গুঁড়া দিছো নাকি? জিরা গুঁড়া তো সব ঝোলে দিই। একটা হচ্ছে ইলিশ মাছের ঝোলটা রান্না করছি হচ্ছে জিরা ফোড়ন দিয়ে, বুঝছো? আর রুই মাছের ঝোলটা রান্না করছি হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়ে। এই জন্য সব খাওয়াই তো শেষ না? সব খাওয়াই শেষ। লেবু খেলাম না? এই লেবু রান্না করছি নাকি? আচ্ছা, লেবু রান্না করে না, লেবু কাটছে, এই জন্য টেস্ট করে দেখা হলো না। কাঁচা মরিচ তো তাই, তাই না? হ্যাঁ, এটা অফ ক্যামেরায় হবে। তাহলে কোনটা বেশি ভালো লাগছে? এই এক কচু দিয়ে 10 পদের রান্না খেলাম। হ্যাঁ, আমার কাছে সবচেয়ে ভালো লাগছে কচু ভর্তা আর হলো কচুর চপ। তাই? হ্যাঁ, আদ্রি তেমনিও আমি যখন ভাজি করি তখন খাইছি, খেয়ে ওর অনেক মজা লাগছে। তবে এক কচু দিয়ে 10 পদের রান্না খাওয়ানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ দর্শকরা, যদি আপনারাও খেতে চান তাহলে বাসায় ট্রাই করতে পারেন, তো ভালো লাগবে। আমার অনেক ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, বাই বাই। হ্যাঁ, ভিডিও শেষ করে দিলা মানে সে এখন খাবে, তার আর দেরি সহ্য হচ্ছে না। ওকে ঠিক আছে, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো, বাই বাই।